নিজ স্কুলের এক ছাত্রের সাথে কুকর্ম করার অভিযোগ উঠল খোদ স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এতে এলাকার বিভিন্ন মহলে তীব্র নিন্দার ঝড় উঠেছে। অনেকে এই কাণ্ডের উপযুক্ত তদন্ত সহ এতে জড়িত ব্যক্তির কঠোর শাস্তির দাবি তুলেছেন। জানা গেছে, স্কুল চলাকালীন সময়ে বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ জেলার বদরপুর সমষ্টির ভাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর পড়ুয়া দাস পদবীর এক নাবালিকা ছাত্রীকে ফুসলিয়ে নিজ কক্ষে ডেকে নিয়ে বলপূর্বক ভাবে কুকর্ম চরিতার্থ করেন স্কুলের প্রধান শিক্ষক আচার উদ্দিন। পরে বিষয়টি জানাজানি হওয়াতে ধর্ষিতা ছাত্রের পরিবারের পক্ষে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করা হয়। বর্তমানে ধর্ষিতা ছাত্রটি করিমগঞ্জ সরকারি হসপিটালে চিকিৎসাধীন। এর আগেও উক্ত শিক্ষকের নামে এমন জঘন্যতম কাণ্ড সংগঠিত করার গুরুতর অভিযোগ রয়েছে। এদিকে বিষয়টি নিয়ে বৃহস্পতিবার বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মীরা জেলা পুলিশ সুপার কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে এই কাণ্ডে জড়িত শিক্ষক নামের নরাধমের কঠোর শাস্তির দাবি জানান। ঘটনার পর পুলিশ তদন্তে নামলেও এই সংবাদ সংগ্রহ পর্যন্ত এই কাণ্ডে অভিযুক্ত ব্যক্তিকে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। ভাঙ্গা অঞ্চলে ভাঙ্গা হাই সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল, ওনার নাম আসারউদ্দিন। তো আসারউদ্দিন স্যার, ওনার স্কুলে একটা স্টুডেন্ট, মেয়েটির নাম দাস পদবীর একটা মেয়ে, ওর সাথে একটা বাজে কাজ উনি করেছেন। তারপর আমরা জানতে পারলাম যখন ঘটনাটি কী হয়েছে, ওদের গার্জিয়ান এসে আসার পর গার্জিয়ানের সঙ্গে কথা হলো, ওরা বলেছে ওনার ওর সঙ্গে একটা বাজে ঘটনা হয়েছে যা আমি আপনাদের সামনে বলতে পারছি না, একটি লজ্জাজনক ঘটনা ঘটেছে। তো আপনাদের মাধ্যমে আমাদের আমার একটাই দাবি থাকবে প্রশাসনের নিকট যে অতিশয় সত্তর এই আসারউদ্দিন স্যার প্রিন্সিপাল ভাঙ্গা হাই সেকেন্ডারি স্কুলে, ওনাকে অ্যারেস্ট করতে হবে। তাছাড়া আমি আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, এডুকেশন মিনিস্টারের নিকট আমি বিনম্র আবেদন জানাচ্ছি ভাঙ্গা হাই সেকেন্ডারি স্কুলের প্রিন্সিপাল আসারউদ্দিনকে অতি সত্তর যাতে চাকরি থেকে বরখাস্ত করা হয়, এটাই আমার মুখ্য দাবি। কোন ক্লাসে স্যার? সাথীটি ক্লাস সেভেনের। কোন জায়গায় ঘটনা সংঘটিত হয়েছে? ঘটনার সঙ্গে হচ্ছে একটা প্রিন্সিপাল রুমে। সকালবেলা 8:30-9 আজকে সকালবেলা আজকে সংঘটিত হয়েছে। তো আমরা জানতে পারলাম যখন আমরা পুরো ঘটনাটি কনফার্ম হলাম, যখন ওদের মা বাবা যখন এসে আমাদের বললো যে ঘটনাটি এরকম হয়েছে, মেয়ের সাথে বাজে কাজ হয়েছে। পাথারকাটি থেকে মনোকুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।